সেলফি, স্টোরি, শর্টস, টিকটক সব পোস্ট করা শেষ। আমার গরুর প্রথম গোবরের পিকটাও একটু আগে পোস্ট করলাম, লাইক দিয়ে দিস কিন্তু, ঠিক আছে? একটু পরে তো ঈদ বেটা, ঈদ মুবারক। ঈদ মুবারক ম্যান, হোয়াটস গোয়িং অন? কোরবানির জন্য তো সব রেডি, কিন্তু কেন যেন ঈদই লাগতেছে না, কেন? আই ডোন্ট নো ম্যান। প্রতি বছর গরু কেনা হয়, তারপরে একগাদা ছবি পোস্ট করা হয়, মানুষের ছবিতে হা হা রিয়েক দেওয়া হয়, আর আম্মু গরুর মাংস রান্না করে খাই, এই তো শেষ। বোরিং হয়ে গেছে ব্যাপারটা। তো কষাইয়ের কাজটা কে করবে? কোপাকপির জন্য তো লোকজন, ডিড এনিওয়ান সে কোপাকপি? বিকজ সামসু ইজ হিয়ার। ওয়াও, ডিড ইউ সি দ্যাট কিডস? হি লুকস প্রফেশনাল। এই যে আমার সিভি উইথ এক্সপিরিয়েন্স সার্টিফিকেটস। ভাই, আমাদের গরুটা বানাই দিতে কত নেবেন? ৩০-এর তো কাজে আছে ২০,০০০ আমার মজুরি, আর ২০ হচ্ছে আমার দলের লোকজনদের জন্য, সার্ভিস চার্জ সহ ১,২০,০০০ টাকা। ইজ ইট আ জোক হোমি? এক্সকিউজ মি সাকার, আই মিন ব্রাদার, গরুর দামে ডাবল চার্জ চাওয়ার মানে কি? টাকা আরো বাড়াই দিলে সিরিয়ালটা আগে পড়বে। হোয়াট, এত দিয়ে করাইতে পারবো না, তাইলে আর কোরবানিও হইব না, আমাদেরও পাইবেন না। ওকে, ওই গুলশান বনানিতে ফোন দেওয়া শুরু কর। এখন কি হবে ম্যান? দ্যাটস এ বিগ ইস্যু ম্যান। ওয়েট, হাউ অ্যাবাউট উই ডু দিস টুগেদার, ইউ অ্যান্ড মি? কী বলস বেটা, এগুলো আমরা করব? এখানে ছোট ফিল করার কি আছে ম্যান? আমাদের নিজেদের জিনিস নিজেরাই করলাম, আই থিঙ্ক স্পেশাল একটা ফিলিংও পাওয়া যাবে। অলরাইট, চল একসাথে শুরু করি। শিওর ম্যান। ফাইনালি খতম, ইটস ডান। বার্গারটা হেভি ছিল, কিন্তু একটু গ্যাস হচ্ছে। এ কি, তোমরা এসব ইনোসেন্ট পশু হত্যা করো, তোমাদের কি কষ্ট হয় না? এসব পশু হত্যা না করে প্রতি বছর তো একটু গরিবদের সাহায্য করলেই পারো। হু আর ইউ? আমি সেকু। যে বার্গারটা খাইছেন ভাই, ওইটার পেটি কিন্তু চিকেন দিয়েই বানানো, তাই না? বাট ইনোসেন্ট এই পশুগুলোকে প্রতি বছর হত্যা করে। বার্গারের সাথে পেঁয়াজ, লেটুস পাতা, গাজর আর অনেক কিছুই ছিল, কিন্তু এগুলোও তো উদ্ভিদ থেকেই আসছে, আর উদ্ভিদেরও তো প্রাণ আছে, তাইলে সেগুলো কি ইনোসেন্ট কিলিং হইল না? এনি কাম ব্যাক ম্যান, এনি কাম ব্যাক। বাট ওরা তো, নো বাট, ইউ অলরেডি লস্ট দ্য লজিক্যাল ওয়ার, ডু ইউ হ্যাভ এনিথিং এলস টু সে? সেকু, কোরবানি কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করা হয়, চ্যারিটি জায়গায় চ্যারিটি আর কোরবানির জায়গায় কোরবানি, ঠিক যেভাবে বলা হয়েছে সেভাবেই করতে হবে। স্ট্রেট টু দ্য পয়েন্ট, হোমি, স্ট্রেট টু দ্য পয়েন্ট। আমি আবারও আসবো, আমার লজিকগুলো নিয়ে আবারও আসবো। ইট ওয়াজ ওয়ান্ডারফুল ম্যান, থ্যাংক ইউ। আশা করি এখন থেকে তুই প্রত্যেকবার ঈদের ফিলিংসটা পাবি, এখন থেকে ঈদের ফিলিংসটা আমরা সবাই পাবো। কোরবানির মাংস কিন্তু তিন ভাগ হয়ে গেছে, এক ভাগ আমরা নিজেরা রাখবো, এক ভাগ কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে দিতে হবে, আর লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ভাগটা কিন্তু গরিব এবং অভাবগ্রস্ত মানুষদের মধ্যে সুন্দরভাবে প্রপারলি ডিস্ট্রিবিউট করতে হবে, ঠিক আছে? আই অ্যাপ্রিসিয়েট ইট, থ্যাংক ইউ। ঈদ মুবারক আমার সকল ভাই ও বোনদের জন্য রইল ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক।